খাওয়া দাওয়ার চিন্তা বাদ দেন, দেশকে গড়ার জন্য, দেশকে বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন। অবাক লাগে, এখানেই সব, এখানেই পার্থক্য ইসলামী দল আর অনৈসলামিক দলের মধ্যে, এখানে পার্থক্য। আমরা দেখেছি আমাদের দেশে একদল, একটা ইসলামিক দল, তারা আছে দেশকে গড়ার কাজে, ঠিক কিনা বলে, তারা আছে দেশ গোছানোর কাজে, গড়ার কাজে, আর আরেক দল আছে বাগাবাগি নিয়ে কে কোন ঘাট খাইবা, কে কোন স্টেশন খাইবা। আছে না? আমি 8 তারিখে ঢাকা গিয়েছিলাম বাইতুল মোকাররম, সুবর্ণচরের এক ভাই আমাকে বলল যে হুজুর, বাইতুল মোকাররমের উত্তর গেট, দক্ষিণ গেট, পূর্ব পশ্চিম গেট হেতিয়ে এখনো পর্যন্ত দিল্লি যায় ফুসি হারানো, এই চার গেট কিন্তু মানে চারদিকে 4টা পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে, কে কোনটা খাইবে বুঝতে পারি না। তুমি উত্তর গেট খাও আমি দক্ষিণ গেট খাবো, তুমি পূর্ব গেট খাও আমি পশ্চিম গেট খাবো, এভাবে ভাগাভাগি শুরু হয়েছে কিনা বলে। সাবধান হয়ে যাও, কি হয়ে যাও, সাবধান হয়ে যাও, খাওয়ার চিন্তা বাদ দাও। বাংলাদেশে রাজনীতি করতে হলে মানুষের জন্য রাজনীতি করতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের জন্য রাজনীতি করতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামের জন্য করতে হবে ইনশাআল্লাহ। লুটপাটের চিন্তা বাদ দাও, খাওয়া দাওয়ার চিন্তা বাদ দাও, পারলে পকেটের টাকা দিয়ে দেশের জন্য কিছু করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন বিপদ আসত, এমন মুসিবত আসত, এমন জুলুম আসত, তখন শেষ পর্যন্ত তারা রাসূলদেরকে বলতেন, রাসূলকে বলতেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে হাদিসটা এইভাবে এসেছে, নবীজি কাবা ঘরের চত্বরে আরাম করমাচ্ছেন, মাথার নিচে চাদরকে পানি বানায়া মাথার নিচে দিয়ে শুয়ে আছেন, এমন সময় খাব্বাব ইবনুল আর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন হে আল্লাহর রাসূল, আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, জুলুম নির্যাতনে নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আর সহ্য করতে পারছি না, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য কি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন না, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি কোনো সাহায্য আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের এমন আক্ষেপমূলক শব্দ শুনে শোয়া থেকে বসলেন, আর বলেন হে আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে এমন এমন কিছু জাতি পৃথিবীতে আগমন করেছে, এমন এমন কিছু উম্মত পৃথিবীতে এসেছে, যাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে ডাকার কারণে, আল্লাহর বিধান, আল্লাহর রাজ কায়েম করার কারণে, খেলাফত আলা মিনহাজিন নবুয়াত প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়ার কারণে, ওই সময়ের জালিমরা তখন তাদেরকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে নিয়েছেন, আর বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া তাদের মাথার মধ্যে লোহার করাত রেখে তাদেরকে জীবন্ত অবস্থায় লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে, জীবন্ত মানুষকে লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপরেও অমায়াসুত্তুহু যালিকা আন দীনিহি, তারপরে তাদেরকে দিন থেকে, তাদের দিন থেকে এক চুল পরিমাণও সরাইতে পারে নাই। ইমানদার বুঝেন কারে কথা, জীবন্ত মানুষের মাথার উপরে লোহার করাত দিয়ে আপনি এই জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, এরপরও একটা মুহূর্তের জন্য জালিমদের কাছে তারা নত শিকার, মাথা নত করে নাই, এমন মানুষ তো বাংলার জমিনও আমরা দেখেছি, ঠিক কিনা বলে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, তাকে অফার দেওয়া, অফার দেওয়া হয়েছে, এই সুযোগ তাকেও দেওয়া হয়েছে, তার পরবর্তীতে যারা এসেছিল শহীদ মীর কাসেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা সহ ইসলামী আন্দোলনের প্রথম সারির এই দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে যারা ইসলামের এক একটা মাথা ছিলেন, এই সমস্ত মানুষদেরকে তারা হত্যা করে ফেলেছেন, আর প্রত্যেকটা মানুষকে হত্যা করার পূর্বে তাদের কাছে এই ধরনের অফার সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু
ওই সমস্ত মানুষগুলোর সামনে যখন ফাঁসির দড়ি তাদের সামনে উপস্থিত করা হয়েছে, তারা তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে অতি তাড়াতাড়ি তারা ফাঁসির দড়ির দিকে যাওয়ার জন্য আরো বেশি আগ্রহী ছিল। তার কারণ হলো তারা বলেছেন, তাদের মধ্যে থেকে কয়েকজন বলেছেন যে এই ফাঁসির দড়ি এটা দুনিয়ার ফাঁসির দড়ি, আসলে আমরা দেখতে পাচ্ছি এটা আল্লাহর জান্নাতের ফুলের মালা। ফাঁসির দড়ি তো ঝুলাতে দেরি হবে, কিন্তু আল্লাহর জান্নাতে পৌঁছাতে আমাদের আর কোনো দেরি হবে না। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, আবার কিছু মানুষকে লোহার চিরুনি এনে, লোহার চিরুনি দিয়া জীবন্ত মানুষকে গায়ের থেকে তাদের বস্তুগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো জীবন্ত মানুষকে। কষ্ট লাগছো না? কষ্ট লাগছো না? জীবন্ত মানুষের দেহ থেকে হাড্ডি থেকে বস্তুগুলোকে আলাদা করে ফেলা হতো, তুলে ফেলা হতো, আর বলা হতো ইসলাম ছেড়ে দে, দিন ছেড়ে দে, দাওয়াতি কাজ ছেড়ে দে। আমার ভাইয়েরা, বিগত 17 বছর পর্যন্ত বাংলা জমিনটা ছিল আমাদের জন্য জেলখানা, গোটা বাংলাদেশটা ছিল আয়নাঘর। কথা বল, প্রত্যেকটা মসজিদ ছিল আয়নাঘরের মতো, মসজিদের মিম্বারে কথা বলতে পারতাম না। শুধু যে ওইটা যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ওইটা কারাগার তা না, ঢাকা কেন্দ্রীয় কারাগার যে ওইটা শুধু কারাগার ছিল তা না, বরং গোটা বাংলাদেশটাই ছিল 17 বছর কারাগার। আমরা হচ্ছে গোলাম, আর আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। এত আওয়াজ কম হলো কেন? আমরা গোলাম, আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এর চাইতে সৌভাগ্য, এর চাইতে আনন্দে, এর থেকে খুশির আর কোনো কথা হতে পারে না, ঠিক না? ঠিক না? আমরা যদি গোলাম হই আর আমাদের মালিক যদি আল্লাহ হন, এর থেকে বড় পরিচয় আর কিছু আছে? সুবহানাল্লাহ। বলে তিনি আমাদের মালিক, আমরা তার গোলাম। মালিক আর গোলামের সম্পর্ক মজবুত রাখার জন্য, আল্লাহ আর আল্লাহর বান্দার সম্পর্ক ঠিক রাখার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেট করে দিয়েছেন যাতে করে আল্লাহর সাথে বান্দার, আল্লাহর সাথে আর বান্দার সাথে যেন সম্পর্কটা কোনো ক্রমেই দূর না হয়ে যায়, সম্পর্কটা যেন, দূরত্বটা যেন বেড়ে না যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বন্দী করার জন্য, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য প্রতিদিন 5 বার আল্লাহ তাআলা নামাজকে ঠিক করে দিয়েছে। আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক, সম্পর্কের যেন দূরত্বটা যেন বেড়ে না, সম্পর্কটা যেন কাছে আসে, সম্পর্কটা যেন দৃঢ় হয়, মজবুত হয়, ঘনিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। যে নামাজ পড়লো আল্লাহর সাথে তার সম্পর্কটা কি হলো? মজবুত হয়ে গেল। আর যে নামাজ পড়লো না তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি হয়ে গেল? বিচ্ছিন্ন হয়ে গেল, দূরত্ব বেড়ে গেল, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে জিম্মাদারি, বান্দা নামাজ না পড়ার কারণে, গোলামি না করার কারণে জিম্মাদারিটা কি হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে সেজদা দিতে পেরেছি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি কালামে মাজিদ থেকে আজকে একটি আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলো শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেমন? এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ, নাকি মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ? এমন কি আল্লাহর কোরআনের এই কথাগুলো পালন করতে গিয়ে যদি আপনার জীবনও চলে যায়, জীবনটা দিতে কি রাজি আছেন? বলে ইনশাআল্লাহ। তাহলে আপনি আজকের এই কথাগুলো শুনলে, অথবা আগামী যেই দিনগুলোতে আলোচনা হবে এই কথাগুলো শুনলে তখন আমাদের কাজে আসবে, উপকার লাগবে, ঠিক কিনা বলে? কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন যে না, কোরআন যাই বলুক না কেন, হাদিসে যাই বলুক না কেন, ইসলামে যাই বলুক না কেন, আমি আমার জায়গা ঠিক থাকবো, তাহলে কি পরিবর্তন আসবে?
কিন্তু এমন কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। ওই পর্যন্ত ওয়াজ মানে যেই পর্যন্ত নিজের ভিতরে আছে, নিজের স্বার্থের কাছে যতক্ষণ পর্যন্ত আছে, যখনই দেখে যে ওয়াজটা বোধহয় আমার বিরুদ্ধে যাচ্ছে, তখনই আর হুজুর ভালো লাগে আছে না এমন? তাহলে আল্লাহর কোরআনের কোন কথা আমার কাছে ভালো লাগলেও আমি খুশি, না লাগলেও খুশি। ভালো লাগবে না কেন? আপনাকে বাঁচতে হলে ভালো লাগতেই, ভালো লাগাতেই হবে। মুমিনের কাছে কখনো আল্লাহর কোরআনের আলোচনা অপছন্দ হতে পারে না, ঠিক কিনা বলে? পক্ষে যাক আর বিপক্ষে যাক, মুমিনের কাছে, ইমানদারের কাছে, একজন মুসলমানের কাছে কখনো আল্লাহর কোরআনের আলোচনা অপছন্দ হতে না। আমরা আল্লাহর কোরআনের সব কথাগুলোকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 30টা পারার 114টা সূরা, 6666টি আয়াত অথবা 6236টি আয়াত, 82টি আয়াত আল্লাহর কোরআনের এই যত হাজার আয়াত আছে, যত পারা, যত পারা আছে, যতগুলো সূরা আছে, যতগুলো শব্দ আছে, সবগুলো সূরা, সবগুলো পারা, সবগুলো আয়াত, সবগুলো শব্দ আমি ভালোবাসি, আমি মানতে রাজি আছি। আমি কখনো এটাকে অপছন্দ করতে পারি না, পারি? আল্লাহ তাআলা যেন আমাদের জীবনটাকে কোরআনের আলো দিয়ে সাজিয়ে দেন বলি আমি। কোরআনের রঙে নবীজির আদর্শ আল্লাহ আমাদের জীবনটাকে যেন রঙিন করে দেন বলি আমি। কোরআনুল কারিমের 24 নম্বর পারা, কোরআনুল কারিমের 24 নম্বর সূরা, কত নম্বর সূরা? 24 নম্বর সূরা সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াআদা আল্লাহু আল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা বিশ্বাস স্থাপন করেছে আর যারা নেক আমল করেছে, সৎ কর্ম করেছে, এমন মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে। খেয়াল করো, আল্লাহ ওয়াদা করেছেন এমন মানুষদের সাথে যারা আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে যারা ইমান এনেছে, বিশ্বাস করেছে, যারা পড়ে নিয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত। এই বিষয়গুলোর উপরে যারা ঈমান এনেছে, এই বিষয়গুলোকে যারা বিশ্বাস করেছে, এক নম্বরে আল্লাহর উপর ঈমান, দুই নম্বরে হলো ওয়ামালাইকাতিহি ফেরেশতাদের উপরে বিশ্বাস, তিন নম্বরে হলো ওয়াকুতুবিহি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের উপরে মানুষের জীবন পরিবর্তন করার জন্য, হেদায়াতের রাস্তা দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। চতুর্থ নম্বরে বলা
ও রাসূলি গিব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত এই বিশ্ব মানব জাতির হেদায়েতের জন্য জান্নাতের পথ দেখাবার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য সতর্ক করার জন্য বার্তাবাহক হিসেবে রাসূল হিসেবে নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করলো ওয়ালিয়াউমিল আখির আর কিয়ামতের দিবসের উপরে যারা বিশ্বাস স্থাপন করলো ওয়ালিয়াউমিল আখির ওয়াল কদর খায়রিহি আর ভালো মন্দ তাকদীরের উপর যারা বিশ্বাস স্থাপন করলো ভালো যেটা হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে মন্দ যেটা হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে এটাকে যারা বিশ্বাস করে ওয়াল বাসি বাদাল মউত আর এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর এই দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পর ইন্তেকাল হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের পর আল্লাহর কাছে আবার কিয়ামতের দিন আমাদেরকে জীবিত হওয়া লাগবে কিনা বলেন এই সাতটি বিষয়কে যারা বিশ্বাস করে করি না আমরা আল্লাহকে বিশ্বাস করি না আমন্তু বিল্লাহ এক নাম্বার হলো কার উপরে বিশ্বাস আমন্তু বিল্লাহি আল্লাহর উপরে বিশ্বাস সমস্ত ফেরেশতাদের উপরে বিশ্বাস আল্লাহর একদল অদৃশ্য বাহিনী আল্লাহর একদল কর্মী বাহিনী সৈন্য বাহিনী আছে এটা আমরা বিশ্বাস করি তো অকুতুবিহি আল্লাহর সমস্ত কিতাব সমূহকে আমরা বিশ্বাস করি না শুধু আমাদের কাছে যেই কোরআন আছে সেই কোরআনকে আমরা বিশ্বাস করি তা না বরং আমাদের আগে আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে যত আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলোকে আমরা বিশ্বাস করি ও রাসূলিহিন সমস্ত নবীদের উপরে আমরা বিশ্বাস রাখি সমস্ত নবীদের উপরে আমরা ঈমান রাখি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসকে আমরা বিশ্বাস করি কিনা বলেন নাকি দুনিয়ার এই জীবনটাই শেষ না হ্যাঁ আরেকটা জগৎ আছে না নাই হাশর মিজান ফুলসিরাত আছে না নাই আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে এই বিশ্বাস আছে না নাই এগুলোর উপরে আবার যদি এক একটার উপরে আলোচনা করেন তাহলে সাত দিন লাগবে সুবহানাল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের উপরে বিশ্বাস ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস ওয়াল বাসি বাদাল মাউত আবার এই মৃত্যুর উপর আমাদেরকে জীবিত হওয়া লাগবে মোট সাতটা বিষয়ের উপর আমরা বিশ্বাস রাখি কিনা বলেন এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন তাদের সাথে আল্লাহ তাআলা কমিটমেন্ট করেছেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত এক নম্বরে তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে দুই নম্বরে তোমাদের মধ্যে যারা নেক আমল করে সৎ কর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষদের সাথে ওয়াদা করেছেন সুবহানাল্লাহ বলে কিসের ওয়াদা করেছেন শোনার দরকার আছে না নাই আমরা আল্লাহরে বিশ্বাস করি না আমরা নেক আমল করি না নামাজ রোজা করি না এই আমাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সুবহানাল্লাহ বলে যদি এখন এই মাহফিলে না বসতাম এই খবরটা কি আমরা পেতাম সেই ওয়াদাটা হলো লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন বলছেন তিনি অবশ্যই তাদেরকে শাসন এই জমিনের শাসন এই জমিনের কর্তৃত্ব দান করবে কোন চোর কোন ফাসিক কোন মুনাফিক কোন ডাকাত কোন হাইজাকার কোন গুন্ডা কোন মস্তান আমি আল্লাহর এই জমিনের ক্ষমতা তাকে আমি আল্লাহ তাআলা দেব না এই প্রতিনিধিত্ব আমি তার হাতে অর্পণ করব না আমি আমার এই পৃথিবী নামক জমিনের প্রতিনিধিত্বর দায়িত্ব দান করব তাকে যে ব্যক্তি আমাকে বিশ্বাস করে ঈমান আনে আর নেক আমল করে আমি আল্লাহ জমিনের ক্ষমতা তাকে দান করব জোরে কর না সুবহানাল্লাহ জমিন কা কথা বলেন জমিন কা আসমানের মালিক তো আরেকজন সমুদ্রের মালিক পাহাড় পর্বতের মালিক তাম কুল কায়নাতের মালিক কে এই পৃথিবী ছাড়াও তো আল্লাহর আরশ
অসংখ্য কুল কায়নাত আছে নানা, যেগুলোকে আপনি কাউন্ট করতে গেলে, হিসাব করতে গেলে, এই পৃথিবীটাকে যদি আপনি হিসাব করেন তাহলে তামাম কুল কায়নাতের গোটা সৃষ্টি জগতের কাছে এই পৃথিবীর অবস্থান হলো 99.01%। আল্লাহু আকবার, 99.01% হলো পৃথিবী, যেটাতে আমি আর আপনি আছি, আর বাকি পুরোটাই আমাদের অদৃশ্যের, আমাদের অজানার বাইরে। সুবহানাল্লাহ, এগুলো সব আমাদের অজানার বাইরে। সূর্য পৃথিবী থেকে ছোট নাকি বড়? জোরে বলে, কত লক্ষ গুণ বড় জানেন? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, ওই সূর্য সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান আছে? বাংলাদেশের সব জায়গা কি আপনি চিনেন? বাংলাদেশের সব কোন জায়গায় কি কি আছে সবগুলো কি আপনার জানা আছে? এমন কি আপনি যে ইউনিয়নে আছেন, এই ইউনিয়নের অনেক রাস্তাঘাটও আপনি এখনো জীবনে একবার হাঁটেন নাই? কথা বল না, আপনি যে ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নের এমন এমন জায়গা আছে, এমন এমন রাস্তাঘাট আছে, এমন এমন বাজার আছে যেখানে 70 বছর 80 বছরের জীবনে একটাবারের জন্য আপনি যাওয়ার প্রয়োজন হয় নাই, যান নাই, আপনার জ্ঞান কদ্দূর আছে? সমস্ত জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার, এত গুণ বড়! আবার সূর্যের থেকে বড় আর কিছু তো নাই নাকি? আছে, রয়েছে গ্যালাক্সি, মিল্কওয়ে, ব্ল্যাক হোল, প্রক্সিমা স্যাটেলাইট, আলফা স্যাটেলাইট, ব্যাটেল জুইস, এরকম একটা দুইটা না কোটি কোটি গ্রহ আছে মহাশূন্যে। সুবহানাল্লাহ, সেগুলোর মালিক তো আরেকজন, কেমন? আল্লাহ, নাকি সেগুলো আল্লাহ দেখাশোনা করে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সকল বিষয়ের উপর ক্ষমতা রাখেন যিনি, তিনি কে? তাহলে এই জমিনটা কার? আল্লাহ। এখন তো জোরে জোরে আওয়াজ দিতেছেন, একটু পরে যদি কোন কথা নিজের অমতের, নিজের অমতে যায়, নিজের বিপক্ষে যায়, আওয়াজ থাকবে তো এরকম? ইনশাল্লাহর আওয়াজ কিন্তু ছোট হয়েছে, এটা শিওর রাখে, এটা নিশ্চিত রাখে, যেহেতু আমার সামনে আল্লাহর কোরআন আছে। কাউকে নির্দিষ্ট করে ব্যক্তি বিশেষকে গায়েল করার জন্য হিংসার বশবর্তী হয়ে কথা বলবো না, কারণ কোরআন আমার সামনে যতগুলো কথা বলার চেষ্টা করব শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমার বাবা দাদার কারো কিচ্ছা কাহিনী বলার বলবো না, আর এগুলো বলতে জানিও না। আল্লাহ জানা শুধু তার কোরআন সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে কিছু কথা বলার তৌফিক দান করে বলি আমি। জমিনটা কার? আমরা কার? আবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, লায়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই আমি আল্লাহ তাআলা খেলাফত দান করব, প্রতিনিধি প্রতিনিধি হিসাবে নির্বাচিত করব, ফিল আরদি, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আমি আল্লাহর উপর ঈমান যারা রেখেছে, আমি আল্লাহর জন্য যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, সৎ কর্ম করেছে, তাদেরকে আমি আল্লাহ যেমন করে আমার জমিনের প্রতিনিধি বানিয়েছি, তোমরাও যদি শেষ জমানার উম্মতেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা এইভাবে আমার উপর ঈমান আনো আর নেক আমল করো, সৎ কাজ করো, আমি আল্লাহ ওইভাবে তোমাদেরকে আগের মতো আবার এই জমিনের দায়িত্ব অর্পণ করব। ওয়াদা টাকা আর জোরে বলুন, হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনের প্রতিনিধি ছিলেন, খলিফা ছিলেন না? নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই জমিনের প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। শীষ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই জমিনের খলিফা বানিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খলিফা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জমিনের খলিফা বানিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জমিনের খলিফা বানিয়েছেন। আজকে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেই, হয়তো আপনারা এর আগেও জানেন,
তমাম পৃথিবী নামক এই জায়গাকে, এই জায়গাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই জায়গাগুলোকে পরিচালনা করার জন্য, শাসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে দুইজনকে, কাফেরদের মধ্য থেকে দুইজন, ইমানদারদের মধ্য থেকে দুইজনকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। কথা কি বোঝা যায়? পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবী শাসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে এই দায়িত্ব দিয়েছেন। কয়জন? আরো জোরে বলুন। শুধু বাংলাদেশ না, এশিয়া ইউরোপ না, আমেরিকা না, গোটা পৃথিবী পরিচালনা করেছেন, শাসন করেছেন কয়জন? তাদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন ইমানদার। সুবহানাল্লাহ বলেন। যেই দুইজন ইমানদার নেক আমল করার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর আস্থাভাজন বিশ্বস্ত বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে তাম পৃথিবী পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম। মনে থাকবে তো কথাটা? কয়জন গোটা পৃথিবী শাসন করেছে? কয়জন নবী? ওনারা ইমানদার ছিলেন না? ইমানদার থাকার কারণেই আল্লাহর, তাদের ইমান যত বেশি ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পরিমাণ দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? একজনের নাম কি বলেছিলাম? সুলাইমান আলাইহিস সালাম। আরেকজনের নাম যুলকারনাইন আলাইহিস সালাম। যুল মানে অধিকারী, আর কারনাইন শব্দের অর্থ হচ্ছে দুই প্রান্ত। কথাকে বুঝাতে পেরেছি? যুলকারনাইন শব্দের অর্থ হচ্ছে দুই প্রান্তের অধিকারী, অর্থাৎ যিনি গোটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা পৃথিবীকে যিনি এই দুই প্রান্ত শাসন করেছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইতে ক্ষমতা কম আছিল? কথা কম। আমেরিকার প্রধানমন্ত্রীর থেকে কম আছিল? ভারতের প্রধানমন্ত্রীর থেকে যুলকারনাইন আলাইহিস সালামের ক্ষমতা তো কম ছিল? ভারতের প্রধানমন্ত্রী তো গরু ছাগলের ভাষা বুঝে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিনদের ভাষা বুঝিত? জিন বিভিন্ন প্রশাসনিক দায়ী দায়িত্ব পালন করার ক্ষেত্রে জিনদেরকে সহযোগী হিসাবে, সৈন্যবাহিনী হিসাবে ব্যবহার করে। পিঁপড়াদের ভাষা বুঝে, পাখিদের ভাষা বুঝে, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর এমন এক ক্ষমতাধর শাসক ছিলেন, বাদশা ছিলেন, তিনি শুধু মানুষের ভাষা বুঝতেন এমনটা নয়, বরং সুলাইমান আলাইহিস সালাম তামা পৃথিবীর সমস্ত মাখলুকের মুখের ভাষা বুঝতে, এটা ছিল তার এক মুজিজা। আল্লাহ আল্লাহ। আরেকজন ছিলেন যুলকারনাইন আলাইহিস সালাম। এখন আল্লাহ দুইজন ইমানদার আর দুইজন কাফেরকে দিয়ে উদাহরণ দিয়েছেন পৃথিবীর মানুষকে, আমরা যারা উম্মতে মুহাম্মদি, আমাদেরকে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে দেখো ইমানদার বান্দারা, আমি আল্লাহ যাদেরকে আমার পক্ষ থেকে খলিফা বানাই, জমিনের শাসন ক্ষমতা দান করি, আমি আল্লাহ আমার ওখান থেকে যাদেরকে মেম্বারের দায়িত্ব অর্পণ করি, চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করি, এমপি বানাই, মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী বানাই, যেই কোনো দায়িত্ব দেই না কেন, ওইটা যদি আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা দান করি, অর্পণ করি, তাহলে আমার এই সমস্ত ইমানদার বান্দারা যতদিন ক্ষমতা থাকবে, যতদিন তারা দায়িত্বে থাকবে, ততদিন মানুষ তো দূরের কথা, পৃথিবীর এই জমিনের কোনো একটা অবলা প্রাণী পর্যন্ত কষ্ট পাবে না। সমস্ত মানুষ তাদের অধিকার ফিরে পাবে সমানভাবে। সুবহানাল্লাহ। কোনো মাখলুক কষ্ট পাবে না, কারণ জমিনের সব মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহকে বিশ্বাস করে, অন্তত একটা মানুষ মারা তো দূরের কথা, মানুষ খুন করা তো দূরের কথা, একটা পিঁপড়ার গায়ের মধ্যে পা দিতেও তার কলিজার মধ্যে একটু মায়া লাগবে, ব্যথা লাগবে, লাগবে কিনা বলে। আর যদি আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, নেকামল যদি না থাকে, তাহলে পিঁপড়ার গায়ে পা দিতে ব্যথা লাগা তো দূরের কথা, একটা অবলা প্রাণীকে হত্যা করা করতে গিয়ে মায়া লাগা তো দূরের কথা, ওরা শত শত মানুষ খুন করলেও ওদের কলিজার মধ্যে একটু ভয় আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন দুইজন
ক্ষমতাধর শাসক গোটা পৃথিবী পরিচালনা করেছেন। একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিসসালাম, আরেকজনের নাম হলো যুলকারনাইন আলাইহিসসালাম। এই দুইজন আল্লাহর নাক্কার এবং বিশ্বস্ত বান্দা যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন গোটা পৃথিবী পরিচালনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে কোন মানুষ কোন প্রাণী কখনো কষ্ট পায় নাই, কোনো কিছুর অভাব অনুভব করে নাই। তার কারণ হলো জমিনের মধ্যে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, জমিনের সমস্ত মানুষগুলো যদি আল্লাহর খলিফা হয়ে যায়, আল্লাহর উপর ঈমান আনে, নেক আমল করে, তাহলে কে কার ক্ষতি করবে? কথা বলে সবাই যদি বিশ্বাস করে যে আমি আজকে যেই খারাপ কাজগুলো করছি, অন্যায় কাজগুলো করছি, জুলুম করছি, এগুলার জন্য আরেকদিন দুনিয়ার আদালতে হয়তো কোনো না কোনো ভাবে আমার রেহাই পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর আদালত থেকে মুক্তির কোনো ব্যবস্থা কি আছে? কিন্তু আল্লাহর আদালতে তো আমাকে দাঁড়াতে হবে, এতে তো কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে না? দেখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ যেমন ভাবে যেইভাবে আমি আল্লাহ তাআলা পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বে ইমানদারদেরকে নেক আমলকারীদেরকে জমিনের ক্ষমতা দান করেছিলাম। তার মানে সমস্ত নবী এবং রাসূলরা ছিলেন আল্লাহর পক্ষ থেকে এই জমিনের প্রতিনিধি, তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে শাসক। যতদিন পর্যন্ত এই সমস্ত নেক আমলকারীরা বিশ্বাসী বান্দারা জমিনের প্রতিনিধিত্ব করেছে, জমিনের মধ্যে কোনো অশান্তি হানাহানি কাটাকাটি মারামারি, সুবহানাল্লাহ বলেন, শাসক যদি ইমানদার হয়, শাসক যদি তাহাজ্জুদ গুজারিওয়ালা হয়, শাসক যদি কোরআনওয়ালা হয়, শাসক যদি সুন্নতওয়ালা হয়, চুরি করা তো দূরের কথা, চুরির চিন্তা করার কি মানসিকতা কি তৈরি হতে পারে? শাসক যদি দায়িত্বকে আমানত মনে করে, তাহলে লুটপাট করে খাওয়ার মানসিকতা কখনো তৈরি হতে? আপনারা দেখেছেন এই যে বন্যা হলো, এই বন্যার সময় কি পরিমাণে মানুষের ত্রাণ দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই নাই? দিছি কিনা বলে? অথচ বিগত 17 বছর পর্যন্ত আমার বয়স যতটুকু হয়েছে আমি যতটুকু দেখেছি ততটুকু বলতেছি, আমার বয়সটা এমন না যে আমার বয়স 16 বছর, এখন আমি যদি বলি যে গত 17 বছর পর্যন্ত খুব কষ্টে আছিলাম, তাহলে কথাটা কিন্তু খাটে না। খাটে? আমার বয়স হলো 16 বছর, আমি যদি বলি যে 17 বছর কষ্ট করছি, এটা কি গ্রহণযোগ্য কথা? না। আর আমি যদি বলি আমার বয়স 35 বছর, আর যদি বলি যে বিগত 17 বছর খুব কষ্টে ছিলাম, অনেক জুলুম দেখেছি, তাহলে কথাটা চলে, ঠিক কিনা বল? আমি বিগত 17 বছরে যেই সীমাহীন দুর্নীতি লুটপাট দেখেছি, আর এই বন্যার কারণে যেটা দেখেছি, অনেক তফাৎ। বিগত 17 বছর ছিল কে কার কতটুকু লুণ্ঠন করে জোর জবরদস্তি করে খাবে, ঠিক কিনা বলেন? আর এই স্বৈরাচার জালিমরা বিদায় নেওয়ার পরে এখন চিত্রটা পাল্টে গেছে, খাওয়া তো দূরের কথা, কে কাকে কতটুকু বেশি দিতে পারবে প্রতিযোগিতা হয়ে গেছে। এতদিন ছিল খাওয়ার প্রতিযোগিতা, এতদিন ছিল লুট করার প্রতিযোগিতা, এতদিন ছিল চুরির প্রতিযোগিতা, আর এখন হচ্ছে খাওয়ানোর প্রতিযোগিতা, সুবহানাল্লাহ, এখন দেওয়ার প্রতিযোগিতা। দেখেন, সময় শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবেশটাও পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে এমন খলিফা দরকার আছে না? এমন খলিফা দরকার আছে না? না। এমন প্রতিনিধি প্রয়োজন আছে না? না। যেই প্রতিনিধিরা পকেটে টাকা খরচ করে জনগণের কাছে ত্রাণ পৌঁছাইয়া দেয়, এমন প্রতিনিধি দরকার আছে না? নাই। আবার আমরা তো এটাও দেখছি, জনগণের জন্য যদি 30 ট্রাক আসে, সেখান থেকে 25 ট্রাক গায়েব হয়ে যায়, বাকি 5 ট্রাক নিজের পকেটে আছে না? নাই। এরকম সোর চেয়ারম্যান সুবর্ণ সোর আসিফ ছিল না? ছিল না? সাইলের বস্তা সরিয়ে ফেলার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে জনগণ খেপছিল, এরকম খবর পান নাই আপনারা? তাকে পাইছে? আমার ভাইয়েরা
যদি কোরআন ওয়ালা ইসলাম পন্থী ইসলামী আন্দোলনের কোন দায়িত্বশীল কোন রাহবার যদি এই জমিনের খলিফা নির্বাচিত হয়, মানুষের মাল খাওয়া তো দূরের কথা, মানুষের কোন সম্পদ নষ্ট হওয়া তো দূরের কথা, মানুষের কোন সম্পদ লুণ্ঠন হওয়া তো দূরের কথা, বরং সেই সমস্ত মানুষগুলো তারা রাতের দিনের বেলা না রাতের বেলা হেঁটে হেঁটে ওই সমস্ত দুর্বল মানুষদেরকে তালাশ করে করে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছায় দিবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলের একটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। গভীর অধুনিতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অলিতে গলিতে হেঁটে হেঁটে জনগণের দুঃখ দুর্দশাগুলো দেখতে লাগলেন, শুনতে লাগলেন। গভীর অধুনিতে হঠাৎ করে দেখতে পেলেন একটু দূরে একটা তাঁবুর ভিতরে টিম টিম করে আলো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এত গভীর রাতে তাঁবুর ভিতরে আলো দেখা যায়, কারণটা কি? কোন সমস্যা হলো নাকি? হাঁটতে হাঁটতে চলে গেলেন তাঁবুর কাছে, যখন তিনি গেলেন তখন দেখতে পেলেন একজন মহিলা একটা পাতিলের ভিতরে কিছু পাথর আর পানি দিয়ে চুলার মধ্যে দিয়া শুধু নাড়াচাড়া করতেছেন, আর বাচ্চাগুলো খাবারের জন্য চিৎকার করতেছেন, চেঁচামেচি করতেছেন, মহিলা বাচ্চাদেরকে অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিয়ে বলছেন খাবারটা রান্না হয়ে যাক, এরপরে একটু পরে তোমাদের মুখের মধ্যে আমি খাবারটা তুলে দেব। সময়ের পর সময় চলে যাচ্ছে, মহিলা খালি পাতিলের মধ্যে এই পাথর আর পানিকে শুধু চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছেন, আর বাচ্চাদেরকে অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন একটু পরে খাবার দিবেন, কিন্তু পাতিলের মধ্যে তো সত্যিকার অর্থে কোনো খাবার নাই। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, এত গভীর অগ্নিতে তোমার সন্তানরা তোমার বাচ্চারা খাবারের জন্য চিৎকার করছে, তুমি বাচ্চাদেরকে খাবার না দিয়া পাতিলের মধ্যে শুধু পানি আর পাথর দিয়ে লাড়াচাড়া করে বাচ্চাদেরকে মিথ্যা কথা মিথ্যা কথার মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দিচ্ছ, এমনটা কেন করছো তুমি? মহিলা তখন বললেন, ওগো পথিক, তোমাকে তো চিনি না, শুধু এতটুকু বলি, আজ তিন চার দিন পর্যন্ত আমরা এই জায়গায় তাঁবু গেড়েছিলাম, আমরা মদিনার বাসিন্দা না, মদিনার বাইরের থেকে আমরা এসেছি, শুনেছি মদিনার শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অত্যন্ত দয়ালু বাদশাহ, অত্যন্ত দয়ালু খলিফা, সেই দয়ালু খলিফার কাছে বাদশার কাছে আমরা ত্রাণ নেওয়ার জন্য মদিনার বাইরে থেকে এসেছি, কিন্তু আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে, আর মদিনার বাদশার কাছে গিয়ে খলিফার কাছে গিয়ে আমরা মানুষের জ্যামের কারণে ত্রাণ নেওয়ার সুযোগ পাই না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারে, চলে গেলেন গিয়ে বাইতুল মালের যিনি রক্ষক ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজাটা খোলো, আর এই বস্তার ভিতরে তরি তরকারি সব এটার ভিতরে ভর্তি করো, তরু তরকারি খাদ্য সামগ্রী বস্তার ভিতরে পরিপূর্ণ করে দেওয়া হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম এই বস্তাটা এবার নিয়ে যাতে আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। ভাইরা আমার, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, বাংলার জমিনে ইসলামী আন্দোলনের একজন রাহবারকে দেখেছি যার নাম হলো ডাক্তার শফিকুর রহমান, ঠিক কিনা বলে? দুর্যোগে দুর্ভোগে যেখানে মানুষের বিপদ সেখানে সবার আগে, যেখানে আগুন লাগে সেখানে সবার আগে, যেখানে বন্যা সেখানে সবার আগে, যেখানে ভাঙন সেখানে সবার আগে আছে না? না, গোটা বাংলাদেশের সব দলের নেতাদের জন্য তিনি একজন আদর্শনীয় ব্যক্তি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আসলাম রে বস্তাটা আমার মাথার মধ্যে তুলে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আমি তো আপনার খাদেম আছি, আমি তো রাষ্ট্রের দায়িত্বশীল, আমি তো এই কোষাগারের দায়িত্বশীল,
বস্তাটা তো আমি মাথায় বহন করে নিয়ে যাওয়ার কথা, আপনি কেন? আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো একজন খলিফা, আপনি কিভাবে আপনার মাথার মধ্যে বস্তা নিয়ে নেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলাম রে, যেই দৃষ্টি আমার নিজ চোখে দেখে এসেছি আর কিয়ামতের দিন, এই জন্য আল্লাহর আদালতে তোমাকে আসামির কার গড়ায় দাঁড়াতে হবে না, আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হবে। তাড়াতাড়ি বস্তাটা আমার মাথার মধ্যে তুলে দাও, তাড়াতাড়ি খাবারটা নিয়ে মানুষের কাছে চলে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা ভর্তি খাবার নিয়ে মহিলার সেই তাবুতে চলে গেলেন, নিজাতে খাবার প্রস্তুত করলেন, মহিলাকে সহযোগিতা করলেন, খাবার প্রস্তুত হয়ে গেল, বাচ্চাদের মুখের মধ্যে আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজাতে খাবারটা তুলে দিচ্ছেন। মহিলা লক্ষ্য করলেন, খাবারের মাঝখানে লক্ষ্য করলেন, আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। মহিলা প্রশ্ন করলেন, ওগো পথিক, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারি নাই, এই গভীর অজুনিতে আমার বাচ্চাদের জন্য আমার জন্য খাবার নিয়ে আসলে মাথায় নিজে নিজে বহন করে নিয়ে আসলে, আমি তো তোমাকে চিনলাম না, কিন্তু আমার মনে হয় এই মদিনা রাষ্ট্রের যে খলিফা ওমরের কথা শুনেছি, ওমরকে কখনো দেখি নাই, খলিফাকে দেখার সুযোগ হয় নাই, তবে আমার মন বলছে, আমার মন বলছে যদি এই মদিনার খলিফা ওমর না হয়ে তোমার মতো ব্যক্তি যদি খলিফা হতো তাহলে অনেক ভালো হতো। রাতের বেলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় মহিলার কাছে পেশ করে বাহাদুরি দেখালেন না, পরিচয় গোপন রাখলেন, আর বললেন, ওগো মা, আগামী কালকে আপনি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরবারে যাবেন, সেখানে আপনি আমাকে দেখতে পাবেন। মহিলা সকালবেলা আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হলেন, লাইনে যখন দাঁড়ালেন দূর থেকে দেখতে পেলেন খলিফার চেয়ারের মধ্যে যিনি বসে আছেন তিনি তো আর কেউ না, বিগত রজনীতে যিনি আমার জন্য মাথার মধ্যে বস্তা ভর্তি করে খাবার নিয়ে তাবুতে গিয়েছিলেন, নিজ হাতে আমার বাচ্চাদেরকে খাওয়ায় দিয়েছেন, ইনি তো সেই খলিফা ওমর। তার কারণ কি? এই যে একজন রাষ্ট্র শাসক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন, এই যে জনগণের প্রতি তার এই ভালোবাসা, এই ভালোবাসাটা কার পক্ষ থেকে এসেছে তিনি জানেন। দায়িত্ব পাওয়াটা যতটা বড়, এই দায়িত্ব যথাযথ পালন করাটা আরো বড় কঠিন, ঠিক কিনা বল? দায়িত্ব পাওয়াটা যত কঠিন এটা পালন করা আরো কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কার ভয় ছিল? ওমর জানে যদি আমি আমার দেশের মানুষের কাছে যথা সময়ে খাবার পৌঁছাতে না পারি তাহলে কিয়ামতের দিন এই জনগণ আল্লাহর আদালতে যদি আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় আমি ওমর তো বাঁচতে পারবো না। আমার দেশের প্রত্যেকটি মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সরকারি বেসরকারি যত জায়গায় যত অফিসে যত দায়িত্বশীলরা বসা আছে এই মানুষগুলো যদি তাদের অন্তরের মধ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শ লালন করত তাহলে আমার দেশটা মদিনার দেশের মতো সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন তো সব চোর ডাকাতে ভরা, ঠিক না? জ্বালানি উপদেষ্টা বলছেন যেখানে হাত দিই সেখানে নাই, সেখানে দুর্নীতি। আমি আপনি যতটুকু জানি টাকা পয়সার ব্যাংকের যে অবস্থা আমাদের অজানার বাহিরে আরো হাজার গুণ বেহাল দশা, ঠিক কিনা বলেন? সরকারি অফিসের জন্য একটা গ্লাস কিনা লাগবে, এই গ্লাস এটার দাম আছে 100 টাকা কিন্তু ভাউচার করেছে 10,000 টাকা, বুঝাইতে পারি না কথাটা। একটা কলম লাগবে, কলমটার দাম হচ্ছে 10 টাকা কিন্তু কলমটার না দাম উঠেছে 1,000 টাকা। এইভাবে করে পুকুর চুরি না সমুদ্র চুরি করেছে তারা, ঠিক কিনা বলে? যেটাই ধরা পড়ে, ধরা পড়ার আগে সবাই সাধু, সবাই বড় বুজুর্গ দরবেশ বাবা, কিন্তু ধরা পড়ার পরে দেখা যায় যে দেশের সবচেয়ে বড় ডাকাত এটা, ঠিক না? তার কারণ হচ্ছে এরা হলো চোরের খলিফা। কার খলিফা? আরো জোরে বলেন, এরা হলো চোর ডাকাত মার্কা খলিফা।
যদি আল্লাহওয়ালা খলিফা হতো তাহলে কিন্তু চুরি করা তো দূরের কথা, বরং এক পয়সা কোনোভাবে মনের অজান্তে নিজের পকেটে ঢুকে কিনা দেখে এটার চিন্তায় পেরেশান হয়ে যেত মানুষ, যে আমাকে এক পয়সার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই মন দান করো, আমাদের দেশের জন্য এমন এমন মানুষগুলোকে খলিফা হিসেবে তুমি নির্বাচিত করে দাও, যে মানুষগুলো আমার দেশের খলিফা হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এমন ভাবে দেশটাকে শাসন করবে, আল্লাহ তুমি আমাদের জন্য সেভাবে কবুল করো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যদি ঈমান থাকে আর যদি নেকামল থাকে তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে জমিনের খলিফা হিসেবে নির্বাচিত করবেন। সুবহানাল্লাহ। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। আবার বলছি, খলিফা মানে কি? খলিফা মানে কাপড় সেলাই করে কেমন? খলিফা মানে কি? এদিক থেকে আওয়াজ কম আসছে। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতি স্থলাভিষিক্ত, স্থলাভিষিক্ত। ধরেন এমপি মহোদয় মাহফিলে আসতে পারেন, যে কোনো কাজে বাইরে গেছে, একজনকে দায়িত্ব দিলেন আমি যেতে পারি নাই, তুমি আমার পক্ষ থেকে আমার স্থলাভিষিক্ত হয়ে আমার প্রতিনিধি হয়ে মাহফিলে যাও, যাই কিনা বলে, এটাকে কি বলে? খলিফা। আরবিতে কি বলা হয়? খলিফা। তা আমরা কি দুনিয়ার কোন সরকারের খলিফা নাকি আল্লাহর খলিফা? আরো জোরে বলে, আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে বলছেন, ওয়া ইয আলা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব, প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি তৈরি করব। তার মানে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করলেন মানুষের পরিচয় সৃষ্টি করেন নাই, প্রতিনিধির পরিচয় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলেন তার সম্মানিত পরিচয়, আমরা কার প্রতিনিধি? আরো জোরে বলেন। একটু আগে বলেছি খলিফা মানে প্রতিনিধি, আমরা কার প্রতিনিধি? আমাদেরকে প্রতিনিধি হিসাবে খলিফা হিসাবে আল্লাহ কোথায় পাঠিয়েছেন? কোথায় পাঠিয়েছেন? জমিনে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এখন খলিফার দায়িত্ব কি? ওই যে একটু আগে বললাম, এমপি সাহেব বললেন আমার পক্ষ থেকে 5 মিনিট আমি লিখে দিলাম, এই বক্তব্যগুলো তুমি মাহফিলে অথবা জনসমাবেশের মধ্যে নিজে আমার পক্ষ থেকে কথাগুলো মানুষকে বলে দিবে, অথবা 5,000 টাকা সেখানে দিবে। এখন এমপি সাহেব তার প্রতিনিধিকে যেইভাবে বলে দিয়েছে, প্রতিনিধি কি এর থেকে বাড়িয়ে বলার কোনো সুযোগ আছে? কমায় বলার সুযোগ আছে? নাকি ওখান থেকে তিনি যা বলেছেন সেভাবে তিনি বলবেন? সেভাবে ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আর আমাদের দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর সংবিধান, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনটাকে যথাযথভাবে এই মানুষের মাঝে পৌঁছায় দিয়া এই জমিনের ভুকি আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আপনাকে আল্লাহ তাআলা অমুক বাবার পিছনে, তমুক বাবার পিছনে দূরার জন্য আল্লাহ পাঠান না, আপনি আপনার পরিচয় হলো আপনি আল্লাহর প্রতিনিধি। আজকের আলোচনার মূল কথা হচ্ছে আমরা আল্লাহর প্রতিনিধি, আমাদের দায়িত্ব কি? সারা জীবন বেনামাজি পিছনে স্লোগান দিতে দিতে হায়াত শেষ করে ফেলেছে, দিছেন না? বিড়িখোর, গাঁজাখোর, চোর, ডাকা, রাস্তা চোর, গম চোর, চাল চোর, ডাল চোর, তেল চোর, এই সমস্ত মিথ্যাবাদী বেনামাজি, এই সমস্ত ফাসেক মুনাফিকদের পিছনে স্লোগান দিতে দিতে হায়াত শেষ করে ফেলেছে। এবার আজকের মাহফিল থেকে চূড়ান্তভাবে বিনয়ের সাথে বলছি, পিছনে যা করেছেন আজকে তাওবা করে অন্তত বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য উৎসর্গ করে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ হায়াত পর্যন্ত ইসলামের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত উঁচু করে আল্লাহ দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নার আলোক সবখানে জালম, আমার নেতা, তোমার নেতা,
আল্লাহ কবুল করুন আমাদের নেতাকে। আরো জোরে বলে, আবার শুরু থেকে বলছি, আমরা হচ্ছি খলিফা। আমরা কি? আমাদের মালিক কে? আল্লাহ। আর আমাদের সংবিধান হচ্ছে কোরআন। আমাদের সংবিধান কোরআন। আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম। আর আমাদের নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বহু নেতা দেখা শেষ, দেখছেন না? শান্তি পাইছেন? বলেন শান্তি পাইছে? বহু নেতা দেখছেন এই পর্যন্ত জীবনে, বহু নেতার পিছনে দৌড়াইছেন, বহু নেতার ক্ষমতায় বসাইছেন। সত্যি করে বলুন তো, আসলে কি শান্তি পাইছেন? শান্তি পাবেন কোথায়? কারণ আল্লাহ দা আপনাকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, আপনি ওই জায়গাতে নয়, আপনি আরেক জায়গায়, ঠিক কিনা বলেন? এজন্য সব নেতাকে ডিলেট করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নেতা মানবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। কবরে যখন রাখা হবে, জিজ্ঞেস করা হবে, তোমার নেতার নাম, তোমার রাসূল কে ছিল? নরেন্দ্র মোদি ছিল? আব্দুল মান্নান হুজুর ছিল? এগুলা জিজ্ঞাসা করা হবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন রাসূলের জন্য আছে না নাই? রাসূলের নামে আছে না নাই? এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে যারা যেই নেতার আদর্শে আদর্শিত ছিল, তাদের মুখ থেকে ওই কথাই বের হবে। কত সাংঘাতিক জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। কারণ সারা জীবন স্লোগান দিছে বেনামাজি নেতার পিছনে, আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব গাঁদা খায় দশত্ব, আছে না এরকম ভাই? আছে না? না, এই ভাইয়ের পিছনে দাঁড় লাফালাফি করতে করতে দৌড়াতে দৌড়াতে হায়াত শেষ হয়ে গেছে। মরার পরে এবার যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার নেতাকে, তোমার নবীকে, তখন বলবে যে দুনিয়াতে যার সাথে ছিল ওর নামে বলবে, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের নাম তার মুখ দিয়ে আসবে না। এই জন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, নেতা পরিবর্তন করার দরকার আছে না নাই? নেতা পরিবর্তন করার দরকার আছে না না? আজকের পর থেকে কোন বেনামাজি নেতার পিছনে স্লোগান দিবেন না? রাজি আছেন? এখানে তো ঠিক আছে, সব রাজি আছেন, কিন্তু 500 টাকার নোটের কোন একটা দেখলে আর ঈমান ঠিক থাকে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা 500 টাকার 1000 টাকার নোটের কোন দেখলে আর মাথা ঠিক থাকে না। জোরে কোন ঠিক কিনা? ঈমান, সেই ব্যক্তি যে মুসলমানের ঈমান 500 টাকার নোটের কাছে বিক্রি হয়ে যায়, 1000 টাকার নোটের কাছে বিক্রি হয়ে যায়, কিয়ামতের দিন ওটার বিপদ আছে না নাই? আছে না নাই? 1000 টাকার নোট না, 1 লক্ষ টাকার চেক না, 1 কোটি টাকার চেক না, আমার কল্লাটাও যদি চলে যায়, আজকের পর থেকে সিদ্ধান্ত নিব আমি আল্লাহকে ছাড়বো না, রাসূলকে ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা খলিফা। আমরা কি খলিফা? আমাদের মালিক কে? আমাদেরকে খলিফা নির্বাচিত করেছেন কে? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান জমিনে কায়েম করা। আমাদের দায়িত্ব হচ্ছে যিনি আমাদেরকে খলিফা বানিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই মালিকের বিধানকে জমিনে প্রতিষ্ঠা করা, মানুষের মাঝে দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলে? সমস্ত নবীরা কি দাওয়াত দেন নাই? দিছেন কিনা বলে? আদম আলাইহিস সালাম দাওয়াত দেন নাই? নূহ আলাইহিস সালাম দাওয়াত দেন নাই? সমস্ত নবীরা এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছে। আর এই খেলাফত বাস্তবায়ন করতে গিয়ে, খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে মায়ের তো খান নাই। জোরে বলেন, মায়ের খান নাই? আমার বন্ধুগণ, সমস্ত নবী এবং রাসূলেরা নিষ্পাপ হওয়ার পরেও, গুনাহমুক্ত জীবন অতিবাহিত করার পরেও, শুধুমাত্র আল্লাহর প্রতিনিধিত্ব করার কারণে, আল্লাহর বিধানের দাওয়াত মানুষের মাঝে দেওয়ার কারণে, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়ার কারণে, সমস্ত নবী রাসূলদেরকে সেই সময়ের জালিমরা মেরেছে, ঠিক কিনা বলেন? মারে নাই? বাংলাদেশে ভালো ভালো যারা কথা, হক কথা বলে, সত্য কথা বলে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, এদেরকে তো মারে না? বিগত 17টা বছর পর্যন্ত বিশ্ব আনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি সাহেব থেকে শুরু করে
বিশ্ব ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদেরকে, প্রথম সারির নেতৃবৃন্দকে শুধুমাত্র একটা মাত্র কারণে শহীদ করা হয়েছে, সেটা হলো তারা আল্লাহর খলিফার পরিচয় দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, বিধান প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, সংগ্রাম করেছেন। সেই অপরাধে কেবলমাত্র জালিমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। ঠিক এইভাবে আল্লাহ বলছেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা আহাসিবান্নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষরা কি ধারণা করে ফেলেছে, মানুষরা কি হিসাব করে নিয়েছে, মানুষরা কি মনে করেছে, তারা ঈমান ঈমান এনেছে, তারা ঈমানদার, তারা বিশ্বাসী, মুখে এই কথা বললে, ঈমানদার পরিচয় দিলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ নিজেদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা দিয়েছে, মুমিন বলে পরিচয় দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছি, পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে নিয়েছি আসলে কারা প্রকৃত পক্ষে ঈমানদার, কারা মিথ্যাবাদী ঈমানদার। তার মানে বোঝা গেল, সমাজের মধ্যে মুসলমানের পরিচয়ে ভরা হাজার হাজার মুসলমান থাকতে পারে, কিন্তু যখন এমন একটা মুহূর্ত আসে, পরীক্ষার সময় আসে, তখন কিন্তু আলাদা হয়ে যায় কারা মিথ্যাবাদী ঈমানদার, কারা সত্যবাদী ঈমানদার। ঠিক কিনা বলে? হুজুর সময় খারাপ, এখন যেতে পারবো না, এখন দিতে পারবো না, এখন যাওয়া যাবে না, এই কথা বলছে না, বলে কিনা বলে? তার মানে বিপদের মুহূর্তেই বোঝা যায় কারা সত্যবাদী ঈমানদার আর কারা মিথ্যাবাদী ঈমানদার। যারা ঈমানদার আল্লাহ তাদেরকে পরীক্ষা দান করেন, ঠিক কিনা বলে? আর এই পরীক্ষা যত বড়, পরীক্ষার ফলাফলটা আরো তত মিষ্টি সুস্বাদু, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুই নম্বর সূরা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى الرسول والذين آمنوا معه متى نصر الله؟ তোমরা কি ধারণা করেছো তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে? কে বলছেন? আপনারা কি মনোযোগ দিয়েছেন আমার দিকে? প্রশ্ন করেছেন কে? আমরা একটু আগে বলেছিলাম, সমাজে হাজার হাজার মুসলমান আছে যারা মনে করে শুধু এই মুসলমান শব্দটা দিয়েই বাপদাদার সূত্রে জন্মগতভাবে ইসলামে ইসলাম ধর্ম পাইছে, বাপদাদার সূত্রে ইসলাম ধর্ম পেয়েছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই সুবাদে বোধহয় তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে, বিষয়টা কি এমন না? আল্লাহ তাআলা বলছেন, ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এখনো তো সেই সময় আসে নাই
এখনো তো তোমাদের উপরে এমন কোন পরিবেশ আসে নাই, পরিস্থিতি আসে নাই, তুমি তো এমন কোন পরীক্ষার মধ্যে পড়ো নাই যেমন করে তোমাদের পূর্বে, তোমাদের পূর্বে এমন ইমানদার যারা পরিচয় দিয়েছে, ইমানের পরিচয় দিয়েছে, মুমিনের পরিচয় দিয়েছে, তাদের উপরে এমন কঠোর এমন কঠিন বিপদ এসেছে যে বিপদের কারণে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে গেছে। এমন মুসিবতের মধ্যে, এমন বড় বড় বিপর্যয়, এমন বড় বড় পরীক্ষার মধ্যে তারা পড়েছে, আর এমন নির্যাতন এমন জুলুমের মধ্যে পড়ার কারণে, রিমান্ডে পড়ার কারণে এই পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহ সাহায্য আসবে। এই তো মাত্র এক মাস আগের কথা বলছি, কারো সাথে দেখা হলে বলতো হুজুর এত দোয়া করেন আপনারা, এত কান্না, এত কান্নাকাটি করি, এই যে এত শত শত মানুষ ঘুম খুনের শিকার, হত্যার শিকার হলো, শাহাদাত বরণ করলো, কত মানুষ পঙ্গু হলো, আর তাদের জন্য আপনারা যে বদদোয়া করেন, আমরা যে বদদোয়া করি, কই আমাদের তো কোনো বোধহয় বদদোয়া কবুল হইতেছে না। হুজুর আল্লাহ কি আমাদের কথা শুনতেছেন না, এমন কথা আমরা বলছি কিনা বলে, কথা বলে বলেছি কিনা। আর এত তাড়াতাড়ি কামান লাগে নাই, অস্ত্র লাগে নাই, গোলা বারুদ লাগে নাই, শুধু এই ছাত্র আন্দোলন নামক এই ছাত্রদেরকে আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন আবাবিল পাখির মতো পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন। আমি আপনি জানতাম না যে এত সরাসরি, এত তাড়াতাড়ি, এত সকাল সকাল দুনিয়ার এই নব্য ফেরাউনের পতন হবে, ঠিক কিনা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখাচ্ছে যে স্যার দেখেন গুলি করি একটা, গুলি করি একটা, যাইও একটা, কিন্তু গুলি করলে তো একটা মরলে দশটা ময়দান থেকে চলে যাওয়ার কথা, পলায়ন করার কথা, কিন্তু যতই গুলি করি ততই আমাদের দিকে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস করে বলছে স্যার গুলি করি একটা, যাইও একটা, বাকিগুলা পিছনে যাওয়ার পরিবর্তে সামনে দিকে আস, তাহলে আমরা নিজেরাই তো আমাদের জীবন নিঃশঙ্কিত। ওরা তো বুঝে নাই, ওরা তো জানে নাই পৃথিবীর যত বড় বড় স্বৈরাচার, যত বড় বড় জালিমদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন, ওদেরকে বিদায় করার জন্য কামান লাগে নাই, গোলা বারুদ। সেজন্য আমি প্রায় বলি দুনিয়ার কোন জালিম, যেমন ফেরাউনের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে ক্ষমতায় থাকতে, ক্ষমতা ছাড়ার পরে তার বিদায় হয় নাই, আল্লাহু আকবার বলে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে ক্ষমতায় থাকতে নাকি ক্ষমতা থেকে যাওয়ার পর, ক্ষমতায় থাকতে সম্মানের সাথে নাকি জুতার বাড়ি দিয়া, আরো জোরে বলুন জুতার বাড়ি দিয়া। আর ফেরাউন তো বোধহয় সসম্মানে গেছে কেমন, নাকি পানির পানির, আল্লাহু আকবার। আর আমি বলি আমার বাংলাদেশের এই নব্য ফেরাউন, নব্য নমরুদ আবু জাহেলের পতন এমন ভাবে হয়েছে, দুপুরের রান্নাটা নিজ হাতে রান্না করেছে খাবে, এমন গজব এসেছে শেষ পর্যন্ত 17 বছরের জুলুম নির্যাতনের কারণে আল্লাহ এত বেশি রাগান্বিত গোস্বান্বিত হয়েছে, নিজের হাতের রান্না করা খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, ঠিক কিনা মুসলমান। আগস্ট মাসের 5 তারিখ বাংলাদেশের ইতিহাসে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ের মধ্যে দৃষ্টান্ত হিসাবে থাকবে, ঠিক কিনা বলে। গত 17 বছর পর্যন্ত নিজের পছন্দ মতো, নিজের মন মতো যেখানে যেখানে বাহিনী সেট করা দরকার করেছে, অস্ত্রের কোনো অভাব ছিল না, সৈন্যবাহিনীর কোনো অভাব ছিল না, লোক বলের কোন কর্মী বাহিনীর কোন অভাব ছিল না, কিন্তু আল্লাহর গজব যখন উপর থেকে নাজিল হয়েছে তখন ডানে বামে সামনে পিছনের কোন বাহিনী আর কাজে লাগে নাই। আগামীতে যদি কোনো মানুষ যদি আবার নিজেকে কোন দল ক্ষমতায় এসে যদি ওদের মতো পাল্টা স্বৈরাচার সাজতে চায়,
আবার যদি এদেশে কোনো লুটপাটের কোনো মানসিকতা তৈরি করতে চায়, আবার যদি কোনো মানুষকে গুম খুন করার কোনো পরিকল্পনা করতে চায়, তাহলে এই ফেরাউনের দৃষ্টান্তই তাদের জন্য শিক্ষণীয় হিসেবে থাকবে। আমি বলি খাওয়া দাওয়া বাদ দেন, ইতিমধ্যে একদল খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, বুঝাইতে পারি না, ভালো হয়ে যান। ছাত্ররা কিন্তু এখনো কিন্তু ঘরে ফিরে যায় নাই, এখনো কিন্তু মাঠে আসে না। খাওয়া দাওয়ার চিন্তা বাদ দেন, দেশকে গড়ার জন্য, দেশকে বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন। অবাক লাগে, এখানেই সব, এখানেই পার্থক্য ইসলামী দল আর অনৈসলামিক দলের মধ্যে, এখানে পার্থক্য। আমরা দেখেছি আমাদের দেশে একদল, একটা ইসলামিক দল, তারা আছে দেশকে গড়ার কাজে, ঠিক কিনা বলে, তারা আছে দেশ গোছানোর কাজে, গড়ার কাজে, আর আরেক দল আছে বাগাবাগি নিয়ে কে কোন ঘাট খাইবা, কে কোন স্টেশন খাইবা, আছে না? আমি 8 তারিখে ঢাকা গিয়েছিলাম বাইতুল মোকাররম, সুবর্ণচরের এক ভাই আমাকে বললো যে হুজুর, বাইতুল মোকাররমের উত্তর গেট, দক্ষিণ গেট, পূর্ব পশ্চিম গেট হেতিয়ে এখনো পর্যন্ত দিল্লি যায় ফুসি হারানো, এই চার গেট কিন্তু মানে চারদিকে 4টা পয়েন্ট বাগাবাগি হয়ে গেছে, কে কোনটা খাইবে যেতে পারি না। তুমি উত্তর গেট খাও আমি দক্ষিণ গেট খাবো, তুমি পূর্ব গেট খাও আমি পশ্চিম গেট খাবো, এভাবে বাগাবাগি শুরু হয়েছে কিনা বলে, সাবধান হয়ে যাও, কি হয়ে যাও, সাবধান হয়ে যাও, খাওয়ার চিন্তা বাদ দাও। বাংলাদেশে রাজনীতি করতে হলে মানুষের জন্য রাজনীতি করতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে দেশের জন্য রাজনীতি করতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামের জন্য করতে হবে ইনশাআল্লাহ। লুটপাটের চিন্তা বাদ দাও, খাওয়া দাওয়ার চিন্তা বাদ দাও, পারলে পকেটের টাকা দিয়ে দেশের জন্য কিছু করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন বিপদ আসতো, এমন মুসিবত আসতো, এমন জুলুম আসতো, তখন শেষ পর্যন্ত তারা রাসূলদেরকে বলতেন, রাসূলকে বলতেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে? আল্লাহ নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী তে হাদিসে এইভাবে এসেছে, নবীজি কাবা ঘরের চত্বরে আরাম করমাচ্ছেন, মাথার নিচে চাদরকে পানি বানায়া মাথার নিচে দিয়ে শুয়ে আছেন, এমন সময় খাব্বাব ইবনুল আর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন হে আল্লাহর রাসূল, আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, জুলুম নির্যাতনে নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আর সহ্য করতে পারছি না, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য কি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন না, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি কোনো সাহায্য আসবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের এমন আক্ষেপমূলক শব্দ শুনে শোয়া থেকে বসলেন, আর বলেন হে আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে এমন এমন কিছু জাতি পৃথিবীতে আগমন করেছে, এমন এমন কিছু উম্মত পৃথিবীতে এসেছে, যাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে ডাকার কারণে, আল্লাহর বিধান, আল্লাহর রাজ কায়েম করার কারণে, খেলাফত আলা মিনহাজিন নবুয়াত প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়ার কারণে, ওই সময়ের জালিমরা তখন তাদেরকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে নিয়েছে, আর বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া তাদের মাথার মধ্যে লোহার করাত রেখে তাদেরকে জীবন্ত অবস্থায় লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে, জীবন্ত মানুষকে লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপরেও অমায়াসুদ্দুহু যালিকা দীনিহি, তারপরে তাদেরকে দিন থেকে, তাদের দিন থেকে এক চুল পরিমাণও সরাইতে পারে নাই। ইমানদার বুঝেন কারে কথা, জীবন্ত মানুষের মাথার উপরে লোহার করাত দিয়ে আপনি এই জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, এরপরও একটা মুহূর্তের জন্য জালিমদের কাছে তারা নত শিকার, মাথা নত করে নাই, এমন মানুষ তো বাংলার জমিনে আমরা দেখেছি, ঠিক কিনা বলে? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন তাকে অফার দেওয়া হয়েছে, এই সুযোগ তাকেও দেওয়া হয়েছে, তারপর
পরবর্তীতে যারা এসেছিল শহীদ পীর কাসেম আলী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সহ ইসলামী আন্দোলনের প্রথম সারি এই দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে যারা ইসলামের এক একটা মাথা ছিলেন এই সমস্ত মানুষদেরকে তারা হত্যা করে ফেলেছেন আর প্রত্যেকটা মানুষকে হত্যা করার পূর্বে তাদের কাছে এই ধরনের অফার সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু ওই সমস্ত মানুষগুলোর সামনে যখন ফাঁসির দড়ি তাদের সামনে উপস্থিত করা হয়েছে তারা তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে অতি তাড়াতাড়ি তারা ফাঁসির দড়ির দিকে যাওয়ার জন্য আরো বেশি আগ্রহী ছিল তার কারণ হলো তারা বলেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন বলেছেন যে এই ফাঁসির দড়ি এটা দুনিয়ার ফাঁসির দড়ি আসলে আমরা দেখতে পাচ্ছি এটা আল্লাহর জান্নাতের ফুলের মালা ফাঁসির দড়িতে ঝুলাতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে পৌঁছাতে আমাদের আর কোনো দেরি হবে না মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যুর ফয়সালা আসমানে হয় সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন আবার কিছু মানুষকে লোহার চিরুনি এনে লোহার চিরুনি দিয়া জীবন্ত মানুষকে গায়ের থেকে তাদের গোস্তগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো জীবন্ত মানুষকে কষ্ট লাগতো না কষ্ট লাগতো না জীবন্ত মানুষের দেহ থেকে হাড্ডি থেকে গোস্তগুলোকে আলাদা করে ফেলা হতো তুলে ফেলা হতো আর বলা হতো ইসলাম ছেড়ে দে দিন ছেড়ে দে দাওয়াতি কাজ ছেড়ে দে আমার ভাইয়েরা বিগত 17টা বছর পর্যন্ত বাংলা জমিনটা ছিল আমাদের জন্য জেলখানা গোটা বাংলাদেশটা ছিল আয়নাঘর কথা বল প্রত্যেকটা মসজিদ ছিল আয়নাঘরের মতো মসজিদের মিম্বারে কথা বলতে পারতাম না শুধু যে ওইটা যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ওইটা কারাগার তা না ঢাকা কেন্দ্রীয় কারাগার যে ওইটা শুধু কারাগার ছিল তা না বরং গোটা বাংলাদেশটাই ছিল 17 বছর কারাগার আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য 3-4 জনে মসজিদের কোনায় বসতে পারতো না দোকানে বসতে পারতো না অফিসে বসতে পারতো না রাস্তাঘাটে বসতে পারতো না 3-4 জন একত্রে বসলে গোপন বৈঠকের মতো কথা বলে অজুহাত দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হতো ঠিক কিনা বলে সুবর্ণস্বর তো হয় না কেমন সুবর্ণস্বর সব আল্লাহর ওলি আর এখন এই আল্লাহর ওলি নাকি উলি এখন কোথায় তারা গজব পড়ে গেছে আলহামদুলিল্লাহ কর আমি এই জন্য আমার জুমাতে দ্বিতীয় খুতবাতে দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল আওয়ামিলি বুঝতে পারি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল হাসিনা আল্লাহ তুমি হাসিনার আযাব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আওয়ামী লীগ নামক ফিতনা থেকে দেশকে হেফাজত করো জোরে কোন আমিন এগুলা ছিল দেশের জন্য ভাইরাস গজব এখন বাংলাদেশের পুরা বাংলাদেশটা যেন বেহেস্তের বাগান হয়ে গেছে বুক ফুলে কথা বলা নাই আল্লাহর বান্দারা বুক ফুলে রাস্তায় চলতে পারে 17টা বছর পর্যন্ত পুরা বাংলাদেশটা ছিল এক একটা কারাগার কথা বলতে পারে ছিল না এরকম একটা সময় ছিল কিনা বলে জীবন্ত মানুষকে তার দেহ থেকে গোস্তগুলোকে খুলে ফেলা হতো আলাদা করে ফেলা হতো এরপরেও সামান্য মুহূর্তের জন্য তাদেরকে তাদের দাওয়াতি কাজ থেকে দিন থেকে এক চুল পরিমাণ সরাইতে এমন ঈমান দরকার আছে না নাই যদি এই ঈমান তৈরি করতে পারেন যদি এই বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এই এলাকার প্রতিনিধি হিসাবে ঘোষণা এই এলাকার প্রতিনিধি হিসাবে আল্লাহ আপনাকে ঘোষণা করে দিবেন আপনাকে আল্লাহ এই জনপদের প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিবে নির্বাচিত করে দিবে জোরে বলি আমি আরো জোরে বলি আমি সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমরা হচ্ছি আল্লাহর খলিফা আমরা কি এই কথা বলতে কি শরম লাগে আমরা আল্লাহর কি আমাদের মূল মালিককে এই গোলামদের এই খলিফাদের দায়িত্ব হলো তিনি যেখান থেকে যেভাবে বিধান দিয়েছেন ঠিক সেইভাবে বিধানকে মেনে নেওয়া ঠিক কিনা বল নাকি আপনার মন মতো মানবেন মন মতো ছাড়বেন জোরে বলে মসজিদে ইসলাম মানবেন মসজিদে একজনের গায়ের সাথে একজনের পায়ের সাথে একজনের পা লাগায় দাঁড়ায় না দাঁড়ায় কিনা বলে একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দাঁড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় কিন্তু আফসোসের বিষয় হলো যখন মসজিদের বাইরে যায় একজনের পায়ের সাথে একজনের পা লাগে তখন কিলাগিলি শুরু হয়ে যায় লাগে না
মসজিদে কাঁধে কাঁধ লাগায়, পায়ে পা লাগায় দাঁড়ায়, একজনের পায়ের সাথে আরেকজনের পা লেগে খুব আদর করে দাঁড়ায়। কিন্তু যখন মসজিদের বাইরে একটি দোকানে যায়, গায়ের সাথে গা লাগলে কয় বেটা তোর এত বড় সাহস আমার গায়ের মধ্যে পা লাগাইলি, আমার গায়ের মধ্যে তোর হাত লাগলো, মারামারি আছে না? তার মানে আমরা ওয়াজ কালাম যাই শুনি, এই সব কথাগুলোকে আমরা মসজিদে রেখে যাই, বাইরে আমরা নেই না, নেওয়ার দরকার আছে না? তাহলে আল্লাহর এই কোরআনের ভিতরে যা আছে, যত বিধান আছে, হুকুম আহকাম আছে, সবগুলো মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আজকের পর থেকে কোনো বেনামাজির পিছনে থাকবেন না তো ইনশাআল্লাহ। আওয়াজ কমে গেছে, কোনো বেনামাজির দল করবেন না তো ইনশাআল্লাহ। ইনশা ঠিক আছে তো ইনশাআল্লাহ। যাদের কাছে কোরআন সুন্নাহ আছে তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। সব আপনাদের কাছে বলি, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে হলো দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। জীবনে অন্তত একটাবার, অন্তত একটাবার ইসলামকে ক্ষমতায় আনেন অন্তত। আরে ভাই, এতদিন তো শুধু মসজিদের মিম্বারে ইসলামের কথা শুনছি, কিন্তু ইসলামের মজা আমরা পাই না, কথা বলে আমরা শুধু ইসলামের ওয়াজ শুনি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম, কিন্তু ইসলামের মজা আমরা পাই না, পাইছি? তার কারণে আমরা ইসলামকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখেছি, আমরা ইসলামকে বাইরে নেই নাই, নেওয়ার দরকার আছে না? ভোট কেন্দ্র তো ইসলাম লাগে না, কথা ভোট কেন্দ্রে ইসলাম নেওয়ার দরকার নাই, সেখানে ইসলাম কি একজনের ভোট আরেকজনে দিবেন কেমন? আওয়াজ কমে গেছে, উজুর এটা ছাড়া তো চলেই না। ভোট কেন্দ্রে ইসলাম দরকার আছে না নাই? ভোট কেন্দ্রে যদি ইসলাম ঠিক থাকতো তাহলে কোন চোর কোন ডাকাত বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতো, কোন চেয়ারম্যান কোন চোর ডাকাত হিসাবে চেয়ারম্যান হতে পারতো, ইসলাম তো সেখানে নাই। চেয়ারম্যান ওই যে হুজুর, আমি নিজের কথা বলবো, আমি গেছি ভোট দেওয়ার জন্য, তো এই কয় যে হুজুর আপনি কেন আসছেন? বললাম যে আজকে না ভোট, আজকে ভোট দেওয়ার দিন না। কয় যে হুজুর আপনি কষ্ট করে ভিতরে যাওয়া লাগবে না, আপনারটা আমি দিয়া দিই, আপনারটা আমি দিয়া দিই। তা আমি বললাম যে আমি এত কষ্ট করে বাড়ি থেকে আসতে পারছি, এখান দিয়ে দুই তিন কায়েক দিলে তো ভোট বাক্সার কাছে যাওয়া ঠিক কিনা বলে, দুই তিন কায়েক দুই তিন কদম দিলে তো বাক্সার কাছে যাওয়া যায়, বাক্সা তো আমি দেখতে পাইছি ঠিক কিনা বলে। এখন ওর লাল কাপড় একটা দিয়ে ঘিরাও করা আর কি, বুঝছেন তো, এটার ভিতরে আকাম চলে, বুঝাতে পারি? কোন কোন এলাকাতে ভোটার আছে 800 জন, ভোট কাস্ট হয় 1000, ভোটার আছে কত কিন্তু ভোট কাস্ট হয়েছে কত? বাকি 200 ফেরেশতারা আসি দিয়ে গেছে কেমন? আল্লাহর অলিতে দল তো ইয়াল নেই, হাসার জন্য বলি না, প্রতিজ্ঞাবদ্ধ হন আপনারা, আমরা যদি সচেতন হই, আমরা যদি সজাগ হই, আল্লাহর মেহেরবানিতে দেখবেন আমাদের ভাগ্য বদলাই যাবে ইনশাআল্লাহ। ভাগ্য বদলাইতে চান না? ভাগ্য বদলাইতে চান কি না? ইনশাআল্লাহ। আপনি ত্রাণের জন্য, খাবারের জন্য, আপনার সেবার জন্য আপনি অফিসে অফিসে দৌড়ানো লাগবে না, ফাইল স্বাক্ষর করার জন্য ভূমি অফিসে গিয়ে মাসের পর মাস দাঁড়িয়ে থাকা লাগবে না, 700 টাকার কাজ 7000 টাকা দিয়ে করা লাগবে না। ইসলামওয়ালারা যদি ক্ষমতায় আসে আপনাকে কল করে করে বলবে যে আপনার কাজ সফল হয়েছে, আপনি আপনার কাগজ নিয়ে আসুন। ইসলামের মজা বুঝি নাই? ইসলামের মজা আছে শুধু আমাদের ভিতরে, ইসলামের মজা আছে কোরআন তেলাওয়াতের ভিতরে, ইসলামের মজা আছে পানি পড়ার ভিতরে। কোরআন তেলাওয়াত করে পানি পড়া দিলেই পেট ব্যথা ভালো হয়, কোরআন তেলাওয়াত করে ভূত প্রেতে আসর করা ব্যক্তিকে ঝাড়ফুঁক দিলে ভালো হয়, হয় না? হয়, এটা বিশ্বাস আছে। হুজুরের মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি একটু সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে যদি ফুঁ দেয় তাহলে আমার মেয়ে সুস্থ হবে, এটা বিশ্বাস করে। কিন্তু যখন বলি যে না এটা ছাড়া তো আরো সূরা আছে, আসেন এটা এটা মানেন, এটা মানলে আপনার এভাবে ব্যবহার হবে, তখন কয় যে না হুজুর এটা না মানলে কি না হয় না একটু আছে না? তা আমরা এই মার্কা মুসলমান, সুবিধাবাদ মুসলমান, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। সবাই সমর্থক হয়ে যাবেন ইনশাআল্লাহ, সবাই দাওয়াতি কাজ করবেন একজন আরেকজনকে, আপনি আপনার ঘরে দাওয়াত দিবেন, আজকের পর থেকে কোনো ইসলাম ছাড়া কোনো দল করবো না ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে কেয়ামতের দিন বলতে পারবে না, আল্লাহ অতীতে অনেক করেছি তোমার কাছে তাওবা কর, অন্তত একটা ইসলামী দলকে সমর্থন করেছি, ইসলামী দলের সাথে ছিলাম, আল্লাহ তুমি অন্তত জীবনে গুনাহগুলো মাফ করে দাও। দুরুকান আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই বিশাল সৃষ্টিকা, তমাম কুল কায়নাত কা? আরো জোরে বলুন, সৃষ্টি জাত আইনে চলবে? আমার মূল কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সৃষ্টি কা? জমিন কা? মহাশূন্য গুলো কা? পাহাড় পর্বত নদী নালা সমুদ্র মহাসমুদ্র কা? সব কার হুকুমে চলে? আপনি আপনার আব্বার হুকুমে চলুন কেন? এটা বুঝতেছেন না? আপনি যে আইন মানেন এই আইনটা কা? না, ওই আল্লাহ। আপনার আমাদের দেশে গিয়ে আল্লাহর আইন আছে, আল্লাহ বলছেন যাকাত প্রতিষ্ঠা কর, যাকাত যাকাতের বিধান কি আছে? না। আল্লাহ বলেছেন যাকাত দেওয়া, যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকাতকে আমরা জরিমানা বানাই নিছি আর সুদকে আমরা ফরজ করে ফরজ বানাই ফেলেছি। কথা কো, সুদ খাওয়া কি ফরজ নাকি হারাম, আর যাকাত দেওয়া কি ফরজ নাকি হারাম? এখন আল্লাহ যেটাকে ফরজ করেছে আমরা সেটাকে হারাম বানাইছি, আবার আল্লাহ যেটাকে হারাম বানাইছে আমরা সেটাকে ফরজ বানাইছি, ঠিক কি না বল? অর্থাৎ সব উল্টা। সব কি? আল্লাহ কোরআনে যা দিয়েছেন আমরা তার কি সম্পূর্ণ বিপরীত। এখন আমরা যদি ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ আমাদের উপর আর কোনো আযাব গজব দিবেন না, শুধু আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, আলহামদুলিল্লাহ। গাছের কাছে যাবেন, গাছে ফল ফলমূল দিয়ে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আপনি যদি আল্লাহরে মানেন জমিনে যাবেন, ফলে ফসল আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, অফিসে যাবেন শান্তি পাবেন, দোকানে যাবেন ব্যবসার মধ্যে বরকত দান করবেন কে? আপনি ঠিক মানে আল্লাহ রহমতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সৃষ্টি যার আইন চলবে তার। আপনার দোকান আছে, পাশাপাশি দুইটা দোকান, দুই দোকানে দুইটা কর্মচারী আছে, আপনার দোকানের কর্মচারী যদি আরেক দোকানে গিয়ে চাকরি করে আর দিন শেষে যদি এসে বলে আমারে পারিশ্রমিক দেন, আমার বেতন দেন, দিবেন? নিয়োগ দিয়েছেন আপনি, কিন্তু কাজ করছে আরেকজন। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনে দাওয়াত দেওয়ার জন্য। নিজে দাওয়াতি কাজ করব আর নিজে দাওয়াতের পথে অবিচল থাকবো, আরেকজনকে দাওয়াত দিব, নিজে কোরআন মানবো আরেকজনকে মানার জন্য দাওয়াত দিব, নিজে সুন্নত মানবো আরেকজনকে সুন্নত মানার জন্য দাওয়াত দিব। এটাই হলো আমাদের চাকরি, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলে? এখন আপনি সারা জীবন বলছেন উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিছিল দিতে দিতে বেহুশ হয়ে পড়ে গেছে, ভাল্লুক ভাইয়ের আদর্শের আন্দোলন করতে করতে আপনি রাস্তার মধ্যে একবার মরে গেছেন। কেয়ামতের দিন যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি তো দুনিয়াতে আন্দোলন করছি, রাজনীতি করছি, কাজ করছি, আল্লাহ পরিশ্রম করছি, তুমি আমারে জান্নাত দাও, জান্নাত কি দিবেন? জান্নাত কি দিবেন? কারণ কি, এক দোকানের শ্রমিক যদি আরেক দোকানে শ্রম দিয়ে যদি বেতন না পায়, আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর কাজ না করে আল্লাহর পথে না থেকে যদি আপনি আরেকজনের স্লোগান দেন, আরেকজনের চাকরি করেন, আল্লাহ কিভাবে আমি আপনাকে জান্নাত দিব? আমি কি বুঝাতে পেরেছি বুঝতে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ঈমান আনলে, নেক আমল করলে আল্লাহ আমাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা এরপরে বলছেন তিনি অবশ্যই তাদের ধর্মকে সুদৃঢ় করবেন। আপনি যেই মতের উপরে আছেন এটাকে আল্লাহ আরো শক্তিশালী করে দিবেন, আপনার দলকে আল্লাহ আরো মজবুত করে দিবেন, যাতে আপনি প্রশান্তি অনুভব করতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা,
এতদিন পর্যন্ত যে ভয় ছিল মনের মধ্যে, যে শঙ্কা ছিল, যে হতাশা ছিল, এগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আপনাকে নিরাপত্তা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ দিছে না আমাদেরকে আল্লাহ তাআলা একটা নিরাপদ সময় দিচ্ছেন কিনা বলে। এখন কি আর কারো মনের মধ্যে গুম হওয়ার টেনশন আছে, খুন হওয়ার কোনো টেনশন আছে? যে রাস্তায় বাহির হইলে এখন আমারে সাদা পোশাকধারী নামে অবৈধ বাহিনী ধরে নিয়ে যাবে এমন কোনো আপনার ভয় কি এখন মনের মধ্যে আছে? এখন আপনার মনের মধ্যে এমন একটা চিন্তা তৈরি হয়ে গেল যে এখন পুরো পরিস্থিতিটা, পুরো পরিবেশটা এখন আল্লাহর মেহেরবানিতে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এবং তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে তারা অবাধ্য থেকে যাবে, অবাধ্য হবে, আর কিয়ামতের দিন এইভাবে তার আল্লাহর সামনে সে ব্যক্তি দাঁড়াবে। আমরা অবাধ্য হয়ে, ফাসেক হয়ে, কাফের হয়ে, মুনাফেক হয়ে, নাস্তিক হয়ে, বেঈমান হয়ে, বেদিন হয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই আল্লাহ আমাদেরকে যেই পরিচয় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর খলিফা, এই খলিফার পরিচয় নিয়ে আমরা পৃথিবীতে থাকবো, চলবো, আর এই খলিফার পরিচয় সার্টিফিকেট নিয়ে আমরা আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবো ইনশাআল্লাহ। দেখেন বাংলাদেশে যতগুলো দল আছে সবগুলো দল হলো বংশতান্ত্রিক, পরিবারতান্ত্রিক, ঠিক কিনা বলে? স্বামী মারা গেলে স্ত্রী, বাবা মারা গেলে মেয়ে, বাবা চলে গেলে ছেলে, এইভাবে করে একজনের পর একজন, একজনের পর একজন, ঠিক না? এটার থেকে আমরা বের হওয়ার কোন রাস্তা পাচ্ছি না। এখনই সুযোগ, আগামীর দিনকে যদি আপনি ইসলামের দিন হিসেবে দেখতে চান, আগামীতে যদি আপনি চেয়ারের মধ্যে যদি একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালাকে যদি বসান, এতটুকু বলতে পারি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষেরা যেভাবে দেশ পরিচালনা করেছেন, সে দেশের মানুষগুলো, সেই সময়ের মানুষগুলো যেমন করে শান্তিতে নিরাপদে ছিল, কোনো হাহাকার ছিল না, ঠিক তেমনি ভাবে আমরাও এই ইসলামের এই মজাটা উপভোগ করতে পারবো যদি আমরা আজকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ। আল্লাহ